রুক্ষ জেলা বাঁকুড়া, শুকিয়ে কাঠ দ্বারকেশ্বর, জেলাবাসীকে জলের যোগানের অন্যতম ভরসা দ্বারকেশ্বর। এবার নদীর জলস্তর বাড়াতে পদক্ষেপ বাঁকুড়া পৌরসভার। কংসাবতী জল ফেলা হচ্ছে দ্বারকেশ্বরে, আর বিজেপি বলছে সব নাটক। দ্বারকেশ্বর শুকিয়ে কাঠ, জলস্তর এতটাই নেমেছে পাম্পও জল তুলতে পারছে না। আগে দিনে দু ঘন্টা জল পেতেন বাঁকুড়াবাসী, সেখানে বর্তমানে মাত্র এক ঘন্টা জল পাচ্ছেন। আগামীতে জলকষ্টের আশঙ্কা, সেই আশঙ্কা থেকেই তৎপর বাঁকুড়া পুরসভা। দ্বারকেশ্বর নদীর জলস্তর বাড়ানোর উপায় করছে পুরসভা। কংসাবতী থেকে জল এনে ফেলা হচ্ছে দ্বারকেশ্বরে। জলটা এসে নদীতে পড়লেই নদীর পুরো রিচার্জ হয়ে যাবে, লেয়ার উপরে উঠে আসবে। লেয়ার উঠে গেলে পাম্পগুলো জল টানতে পারবে। এখন জল পড়ছে, কিন্তু যেহেতু লেয়ারটা নিয়ে চলে গেছে, তার জন্য পাম্পগুলো জল টানতে পারছে না। এমনিতে বাঁকুড়া শহরে জলকষ্ট নেই। বিজেপি বলছে সবটাই নাটক। কংসাবতী খাল থেকে জল নিয়েছে, নদীর মধ্যে দিয়ে নিয়েছে, রিভার লিফটের মধ্যে দিয়ে হাই লিফটে পাঠিয়ে তারপরে জল দেওয়া হবে, এই যে একটা হ্যারেক ফেরেক ব্যাপার, এটা একটা নাটক ছাড়ার কিছু নয়। বাঁকুড়া মূলত দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরীর উপর নির্ভরশীল। বর্ষায় দুই নদীতে জল থাকে, বাকি সময় শুকনো। 12 মাস জলের যোগানে অমৃত প্রকল্পে কাজ শুরু হয়। রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রকল্পে দুর্গাপুর থেকে দামোদরের জল বাঁকুড়ায় ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থাও হয়। 100% সফল হয়নি অমৃত প্রকল্প, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। যেখানে কেন্দ্রীয় সরকারের এত টাকা, এই গ্রীষ্মের দাবদাহের বাঁকুড়া জেলার মানুষ তথা বাঁকুড়া পৌরসভার মানুষ পরিশুদ্ধ পানীয় জল খাবে, সেই বন্দোবস্ত করার জন্য কেন্দ্র থেকে টাকা দেওয়া হয়েছিল, সে টাকা আত্মসাৎ হয়েছে। বিজেপি উন্নয়ন দেখতে পায় না, অভিযোগ তৃণমূল উপপুর প্রধানের। বিরোধীদের যারা বলছে তাদের বাড়িতে এবার যান, বাড়িতে গিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে অমৃত প্রকল্পের কল, সেই অমৃত প্রকল্পের কল তার বাড়িতেও আছে, সেও কিন্তু জলটা পাচ্ছে। এরা দেখেও দেখে না, এদের বললাম না চোখে ছানি আছে। বাঁকুড়ার মানুষের সমস্যার সমাধানে গত বছরও একই পন্থা নিয়েছিল বাঁকুড়া পুরসভা। একইভাবে এবছর জলাভাব দূর হয় কিনা তা দেখার। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয়ের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।